নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সারা দেশের সাথে শিলচরেও পালিত 72তম প্রজাতন্ত্র দিবস, দিনভর নানা অনুষ্ঠান। শিলচরেও ট্রাক্টর মিছিল অনুষ্ঠিত, কৃষি আইন বাতিলের দাবি। শিলচর রেডক্রস ও অ্যারিয়ান্স ক্লাবের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সমগ্র দেশের সাথে সম্মতি রেখে 72তম প্রজাতন্ত্র দিবস পালন করল শিলচর কাছাড় জেলা প্রশাসন। মঙ্গলবার শহরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের বন, পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন তাঁকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ বাহিনী, এনসিসি ক্যাডার সহ স্কুল পড়ুয়ারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমে মন্ত্রী পরিমল ডক্টর বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, পরে তার কার্যকালে সরকার কর্তৃক প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরেন। তাছাড়া এদিন কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। এতে তার সাথে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা উপায়ুক্ত কীর্তি জলি, পুলিশ সুপার বি এল মিনা। এ উপলক্ষে পুলিশ বাহিনী, এনসিসি ক্যাডার সহ স্কুল পড়ুয়ারা প্যারেড প্রদর্শন করেন। পরে বিভিন্ন ভাষাগোষ্ঠীর লোকেদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থাকেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ কবীন্দ্র পুরকায়স্থ, উপাধ্যক্ষ আমিনুল হক, শিলচরের বিধায়ক দিলীপ পাল, সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আদিত্য শঙ্কর সিনহা নেতৃত্বে অটল বিহারী বাজপেয়ী পার্ক, এই পার্কে সমস্ত রকমের বিনোদনমূলক এবং নানা রকমের উপভোগ্য জিনিস রয়েছে। অটল বিহারী বাজপেয়ী বায়োডাইভার্সিটি পার্ক ঢালায় মানুষের সজাগতা করার জন্য এই পার্কের ব্যবস্থা যাচ্ছে। স্বচ্ছ সর্বেক্ষণ, ফেলে দেওয়া আবর্জনা হতে পারে সম্পদ। ডক্টর আম্বেদকরকে ধরে সংবিধান সভার সকল সদস্যদের আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় স্মরণ করছি। পরম শ্রদ্ধার জনগণ, সার্বভৌম প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ভারতবর্ষ ইতিমধ্যে 71 বছর অতিক্রম করেছে। সমগ্র বিশ্বে ভারতবর্ষ এখন অগ্রণী প্রগতিশীল গণতন্ত্র রূপে স্বীকৃত। উন্নয়নশীল বহু দেশের জন্য বর্তমানে ভারতবর্ষ এক প্রেরণার প্রতীক। আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সঙ্গে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য সম বিশ্বের বিভিন্ন প্রান্তে অসংখ্য অনুপ্রেরণা দেখিয়ে আসছে। ভারতবর্ষের সূর্য ওঠা পূর্ব দিকের আমাদের শ্যামলী আসাম বিভিন্ন ক্ষেত্রে প্রগতির দিকে ধাবমান হচ্ছে। বিশেষ করে গত 4.5 বছরে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সফলতা অর্জন করেছে।
মঙ্গলবার শিলচরের ক্ষুদিরা মূর্তির পাদদেশ থেকে বিভিন্ন কেন্দ্রীয় কৃষক ও শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চের পক্ষ থেকে দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে ট্র্যাক্টর ও পাওয়ার টিলার সহযোগে এক মিছিল বের করা হয়। এতে বিভিন্ন বাম সংগঠন সহ অন্যান্য সংগঠনের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। এদিন তারা বলেন, বর্তমান সরকারের চরম কর্পোরেট ঘেঁষা নীতির বিরুদ্ধে যে কৃষক আন্দোলন চলছে তা আজ ইতিহাসে স্থান পেয়েছে। দিল্লি কৃষক আন্দোলনে এখন পর্যন্ত শতাধিক কৃষকের মৃত্যু হয়। দীর্ঘ 62 দিন ধরে চলা এই আন্দোলনের প্রতি কেন্দ্র সরকারের সামান্যতম সহানুভূতি প্রদর্শন পর্যন্ত করেনি। মঙ্গলবার দিল্লিতে কৃষকরা ট্র্যাক্টর মিছিল করে ইতিহাস রচনা করেছেন। এই আন্দোলনের সমর্থন জানিয়ে এদিন শিলচরেও এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। ফিউচার রেডক্রস সোসাইটি ও তারাপুর অ্যারিয়ান্স ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগের মাধ্যমে 72তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন পুরুষ মহিলা উভয়ই স্বেচ্ছায় রক্তদান করেন। পরে ফিউচার রেডক্রস সোসাইটির পক্ষ থেকে সম্পাদক দীপায়ন চক্রবর্তী এবং অ্যারিয়ান্স ক্লাবের পক্ষ থেকে বিক্রম পাল, যারা স্বেচ্ছায় রক্তদান করেন, তাদের সার্টিফিকেট এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিযোগীদের ট্রফি প্রদান করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ শীল, বাবুল রাজভর, শম্ভু চক্রবর্তী, দীপঙ্কর তালুকদার, বাপন দাস, অনুপ নন্দী, অভিজিৎ ঘোষ, সম্রাট চৌধুরী, শান্তনু রায়, বাপন পাল, সুমন দে, তুতন দে, নিলয় পাল, পার্থ রায় প্রমুখ। আপনাদের সম্মুখে বলতে চাই যে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি এই কোভিড সিচুয়েশনে অনেক কাজ করেছে। আপনারা লক্ষ্য করেছেন যে 500 ইউনিটের উপরে রক্তদান আমরা করতে সক্ষম হয়েছি। আমরা মার্চ থেকে শুরু করে আর সেপ্টেম্বর পর্যন্ত আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করি। বিভিন্ন ক্লাব আজকে রক্তদান শিবিরে এগিয়ে এসেছিল, যার জন্য আমরা ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ও এরিয়ান্স ক্লাবের পক্ষ থেকে আজকে এই যে সুন্দর ব্যবস্থা হয়েছে, এই ব্যবস্থার জন্য ক্লাব কর্তৃপক্ষকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমরা সমাজের সকল ব্যক্তিবর্গকে অনুরোধ রাখছি যে রক্তদান একটি মহৎ দান। আমরা জানি যে ভারতবর্ষে এখন পর্যন্ত যে রক্ত ব্যবস্থা, সেই রক্তের ব্যবস্থা সম্পন্ন হয়নি। আমরা প্রতিদিন যে রক্তের দরকার তার থেকে শুধু 40% রক্ত আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। তাই আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় আমরা যদি রক্তদান রেগুলার বেসিসে করে থাকি, তাহলে প্রথম উপকারিতা আমাদের নিজের শরীরকে আমরা বাঁচাতে পারবো। রক্তদান করলে বিভিন্ন রোগ থেকে আমরা নিজেকে প্রতিহত করতে পারি, আর সাথে সাথে আমরা একটা জীবনকে দান করতে পারি। সমগ্র দেশের সাথে সম্মতি রেখে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় 72তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল শিলচর শহরের অন্যতম তথা অতি প্রাচীন স্বেচ্ছাসেবী সংস্থা রাজীব ওপেন ইনস্টিটিউট। এদিন সকালে তিরঙ্গা পতাকা উত্তোলন করে তার বেদিমূলে পুষ্পার্ঘ অর্পণ করেন সংস্থার কর্মকর্তারা। পরে দিনটি তাৎপর্য ব্যাখ্যা করেন সংস্থার পরিচালক পিনাককান্তি ভট্টাচার্য। এদিন তিনি প্রথমে আপামর জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, একজন সুস্থ নাগরিক হয়ে আমাদের প্রত্যেকেরই সংবিধান মেনে চলা আবশ্যক। পরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক কনকেশ্বর ভট্টাচার্য। তিনি বলেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অবয়ব হচ্ছে সংবিধান, তাই সংবিধানকে অসম্মান করলে দেশকে অসম্মান করা হবে বলে ওই মত ব্যক্ত করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিও চিকিৎসক ডক্টর অরূপ সরকার, নন্দিতা ভট্টাচার্য, গীতা চক্রবর্তী, ধনঞ্জয় রায় দস্তিদার সহ অনেকে। 150 ইংরেজিতে ডক্টর বিআর আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী প্রত্যেক বছর আমরা মর্যাদা সহকারে এই দিনটি উদযাপন করে থাকি। আজকে এই 72তম প্রজাতন্ত্র দিবসে ভারতের যে অবস্থা এবং যে উন্নয়ন, সেই উন্নয়ন সম্ভব হয়েছে প্রত্যেকটি জনসাধারণ এবং যারা নাগরিক ওদের কর্ম উদ্যোগের জন্যে, এবং প্রত্যেক নাগরিককে সেটা মনে রাখতে হবে যে ভারতের যে গণতন্ত্র এবং ভারতের যে সংবিধান, সেই সংবিধানকে মর্যাদা দেওয়ার দায়িত্ব প্রত্যেক নাগরিকের। আমরা যেন সংবিধানের প্রত্যেকটা ছত্র, প্রত্যেকটা লাইন মেনে চলি এবং দেশের উন্নয়নের স্বার্থে
শিলচর শিশু তীর্থ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অপরিসীম আনন্দ, শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সাথে 72তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো। যদিও করোনা অতিমারির কারণে অনেক পড়ুয়ারা অনুপস্থিত থাকে অনুষ্ঠানে সামিল হতে। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা দেবরায় পতাকা উত্তোলন করেন। পরে শিক্ষার্থীদের দ্বারা এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে। এতে শিক্ষিকা শম্পা পাল চৌধুরী একটি দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করে শোনান। তাছাড়া বিদ্যালয়ের শিক্ষিকা শাশ্বতী দেব ও সুইটি পুরকায়স্থের সাথে পড়ুয়ারা দেশাত্মবোধক গানে সমবেত সুরে উপস্থাপন করেন। সারে জাহাসি আচ্ছা গানটির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 72তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির 135নং বুথ কমিটির উদ্যোগে এবং স্থানীয় কৃষ্টিবিবেক সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় মঙ্গলবার বিজেপি শহর মণ্ডলের প্রাক্তন সম্পাদিকা মনীষা দে এবং বিজেপি নেতা জয়জ্যোতি দে স্থানীয় কচিকাঁচাদের মধ্যে কেক, বিস্কুট, চকোলেট ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্টিবিবেক সংস্থার সভাপতি পরিতোষ চক্রবর্তী, সম্পাদক সুভাষিস চৌধুরী সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টির 135নম্বর বুথ কমিটির উদ্যোগে কৃষ্টিবিবেক ক্লাবের ব্যবস্থাপনায় আমি কচিকাঁচাদের মধ্যে কিছু বিস্কুট, চকলেট, স্ন্যাক্স জাতীয় জিনিস বিতরণ করলাম। সারা দেশের সাথে সংগতি রেখে হাইলাকান্দি জেলার আলগাপুর সার্কেল অফিসে যথাযোগ্য মর্যাদায় 72তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে আলগাপুর সার্কেল অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন আলগাপুরের সার্কেল আধিকারিক তথা ম্যাজিস্ট্রেট সপ্ততী এন্দো। তিনি সংক্ষিপ্তভাবে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। পরে জাতীয় সঙ্গীতে বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত পড়ুয়ারা কণ্ঠ মেলান। এদিন এনসিসি ও পুলিশ বাহিনী নিয়ে কুচকাওয়াজ এবং প্যারেডে নেতৃত্ব দেন কমান্ডার মেজর লালবাংপুই। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলগাপুর থানার ওসি ইন্সপেক্টর রঞ্জিত শৈকিয়া সহ অন্যান্যরা। প্রজাতন্ত্র দিবসকে একটু অন্যভাবে পালন করল সবুজ সংঘ ক্লাব। এ উপলক্ষে মঙ্গলবার বরখলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 10 জন রোগীদের মধ্যে ফল সামগ্রী বিতরণ করেন সংস্থার কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকেন্দ্রের ডক্টর এম মেজর সিং, সবুজ সংঘ ক্লাবের সভাপতি দেবব্রত সাউ, বিপ্লব দাস সহ অনেকে। এই বরখলা হাসপাতালে আমরা রুগীদের ফল বিতরণ করার জন্য এসেছিলাম। আর সকলে রুগীদের পক্ষ থেকে সহযোগিতাও আমরা পেয়েছি। আর আমরা ক্লাবের সদস্যবৃন্দে যে অর্থের অনুকূলে এটা আমরা ফলমূল বিতরণের কাজ সেরেছি। আর এই প্রত্যেক রুগীদের আমরা দীর্ঘায়ু কামনা করি। আর এখানে যারা সাংবাদিকবৃন্দ এসেছেন তাদেরও সহযোগিতা আমরা পেয়েছি। এই বলে আমার মঙ্গলবার 72তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় স্থানীয় ভারত সেবাশ্রম সংঘ, কল্যাণ আশ্রম, শিলচর রেডক্রস, সিভিল হাসপাতাল, মেহেরপুর অনাথ আশ্রম এবং কাছাড় ক্যান্সার হাসপাতালে ফল সামগ্রী বিতরণ করা হয়। এদিন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলেন, আগামীতে এমন উদ্যোগ তাদের অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ 72তম প্রজাতন্ত্র দিবসে আমরা কিছু ফল, বিস্কিট এবং দুধ প্যাকেট করে আমরা দুস্থদের এবং বিভিন্ন সংস্থাতে আমরা ডিস্ট্রিবিউশন করেছি। এর মধ্যে প্রথমে দিয়েছি আমরা ভারত সেবাশ্রম, তারপর আমরা বনবাসী কল্যাণ আশ্রম, তারপর আমরা এসেছি শিলচর রেড ক্রস, তারপর আমরা সিভিল হাসপাতাল হসপিটাল রোড, এবং আমরা মেহেরপুর অনাথ ক্যাম্প এবং ক্যান্সার হসপিটালে আমরা কিছু। শিলংপুটি স্থিত আদ্রেজ মেডিকোস ও এসএস মেডিকেয়ারের যৌথ উদ্যোগে এক অভিনব প্রয়াসে 72তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার বিনামূল্যে এক চিকিৎসা শিবির আয়োজিত হয়। এতে মেডিসিন, অর্থ, কার্ডিও, ডায়াবেটিক, ইএনটি, স্কিন এবং গাইনোকোলজি এই 7টি বিভাগের উপর শিবির আয়োজিত হয়। এদিন আনুমানিক 100 জন রোগীদের চিকিৎসা করেন চিকিৎসকরা এবং বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়। না 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 না
আজকে আমরা শিলংপট্টি আদ্রিজ মেডিকেল আর এসএস মেডিকেয়ার কলেজ রোডের তরফ থেকে একটা ফ্রি হেলথ ক্যাম্প করা হচ্ছে। এখানে আমরা সব ধরনের ডিপার্টমেন্ট যেরকম অর্থোপেডিক্স, ইএনটি, স্কিন, গাইনি, সার্জারি আর মেডিসিন, এটা তো ট্রিটমেন্ট হবেই, প্লাস সবাইকে ফ্রি মেডিসিনও দেওয়া হবে। ফ্রি ইসিজি করা হচ্ছে, ফ্রি সুগারের দেখা হচ্ছে আর নার্ভ কন্ডাকশন স্টাডি করা হচ্ছে। এটাই করা হচ্ছে প্রজাতন্ত্র দিবস হিসাবে। আমাদের এস্টিমেট মোটামুটি 100-150। মঙ্গলবার কল্পজ্যোতি শিলচর শাখার উদ্যোগে 72তম প্রজাতন্ত্র দিবসে পদব্রজে দৌড় ও চামচ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সংস্থার শিলচর শাখার চেয়ারম্যান জয়দীপ পাল, সভাপতি দেবিকা তরফদার, সম্পাদক সত্যব্রত চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক সুবীর ধর সহ অন্যান্যরা। মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় 72তম প্রজাতন্ত্র দিবস পালন করল লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন। এদিন স্থানীয় সারদাচরণ খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন লক্ষ্মীপুর মহকুমা শাসক তথা কাছাড় জেলার অতিরিক্ত উপায়ুক্ত লালরোল খিংতে। পরে পুলিশের তরফ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের শহীদ হওয়া এবং দেশের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এতে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মহকুমার পুলিশ প্রধান আইপিএস পার্থপ্রতিম দাস, লক্ষ্মীপুর মহকুমার অ্যাসিস্ট্যান্ট কমিশনার জয় ক্রিস্টিনা প্রমুখ। এদিনের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন লক্ষ্মীপুরের সঙ্গীত বিদ্যালয় ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির শিল্পীরা। অসম বিধানসভা নির্বাচনে উধারবন্দ বিধানসভা সমষ্টির কংগ্রেস টিকিটের দাবি জানিয়েছেন রাবিয়া বেগম বড়ভূঁইয়া ওরফে বেবি। ইতিমধ্যে তিনি এ দাবি জানিয়েছেন দলের রাজ্য কমিটি এবং জেলা কমিটির কাছে। শুধু দাবি পেশ নয়, জোরদারভাবে করেছেন জনসংযোগের কাজ, তার পেছনে রয়েছে জনসমর্থন। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আলগাপুরে স্পোর্টিং ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বেবির পক্ষে জোরদার দাবি তোলেন স্থানীয়রা। এদিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন আলগাপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বেবি ভুঁইয়ের হাতে আনুমানিক 1,10,000 টাকার অনুদান প্রদান করা হয়। সারওয়া কাউসার লস্কর এলপি স্কুল তৃতীয় স্থানে। যখন 50% হিজাব আছে, তবে এবারে আমি উদারবন্দ থেকে বিধায়ক টিকিটটা দাবি করছি কংগ্রেসের কাছে। আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন, বাকি সব কিছু পাবলিকে বলবে আমার তরফ থেকে। যারা নির্বাচনে জয়ী হয় তাদের কাজই হলো সমাজে সেবা করা, আর উনি আগের থেকেই একজন সমাজসেবিক মহিলা হিসাবে, আর উনি যদি টিকিট পান আশা করি 100% উনি জিতবেন। আর উনি এখনও টিকিট না পেয়ে যে কাজ করছেন, টিকিট পেলে উনি আরও অনেক কিছু উন্নত মানের কাজ করবেন। প্রয়াস এডুকেশন প্রোগ্রাম ওরফে প্রয়াস শিক্ষা কার্যসূচির রাজ্য কার্যালয়ে যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদায় 72তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্য অতিথি তথা বিশিষ্ট শিক্ষাবিদ আজাদ হোসেন লস্কর। গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার রাজ্য প্রভারী কাউসার আহমেদ লস্কর। এতে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই প্রজাতন্ত্র দিবস নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিরুল রহমান লস্কর, শঙ্করী দত্ত, শাহওয়াজ লস্কর, ইকবাল লস্কর প্রমুখ। পরে উপস্থিত জনসাধারণের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। মঙ্গলবার 72তম প্রজাতন্ত্র দিবসে লাঠিগ্রাম উন্নয়ন ক্লাবের ব্যবস্থাপনায় জুনিয়র ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী তথা সমাজসেবক তাপস দাস। এদিন খেলা শেষে প্রথম পুরস্কার হিসেবে নগদ 15,000 টাকা ও ট্রফি, দ্বিতীয় পুরস্কার হিসেবে 7,500 টাকা ও ট্রফি তুলে দেন। ছোট ছোট খেলা থেকে আমরা বড় খেলা আশা করতে পারি, আর এই 26 জানুয়ারিতে এই খেলাধুলো হয়েই থাকে, কিন্তু এটা একটা স্পেশাল হয়ে গেছে। এবারে খেলাটা আগে থেকে শুরু হয়ে এসে 26 জানুয়ারিতেই শেষ হলো। যাই হোক, আমি শুধু এইটুকুই বলবো যে এই 26 জানুয়ারির খেলাটা আগামী বছর আমরা অনেক বড় করে দেখতে চাই, অনেক বড় করে খেলবো। আর আরেকটা কথা আমি বলি, আপনারা জানেন কি না, আমার এই লাঠিগ্রামেই কিন্তু আমার একখানা জায়গা আছে এবং এখানে আমি খুব তাড়াতাড়ি শিফট করব। তো সুতরাং লাঠিগ্রামের সাথে আমার আগেও আমি জড়িত ছিলাম, আর কাছাকাছি আসার পরে আর লাঠিগ্রাম ক্লাবটা বেশি দূরে থাকবে না আমার থেকে, আমি সবসময় ওনাদের সাথে থাকব। আর এই খেলাধুলোগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার যতটুকু করার দরকার আমি করব। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার।
সারা দেশের সাথে শিলচরেও পালিত 72তম প্রজাতন্ত্র দিবস, দিনভর নানা অনুষ্ঠান। শিলচরেও ট্রাক্টর মিছিল অনুষ্ঠিত, কৃষি আইন বাতিলের দাবি। শিলচর রেডক্রস ও অ্যারিয়ান্স ক্লাবের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।